হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের রিভিউ এবং স্কুটিনের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান অনুযায়ী পাবলিশড হয়ে গেছে, কিন্তু এখনও এরকম কিছু স্টুডেন্ট রয়েছে যে যাদের রেজাল্ট তারা দেখতে পাচ্ছে না, তাদের রেজাল্টে পেন্ডিং দেখাচ্ছে। তো এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা স্টুডেন্টকে এই ভিডিওটা দেখতে, কারণ কিছু বাস্তব ও কথা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলি, যখন তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়ে গেছিলো, মানে সাধারণ রেজাল্ট বেরিয়ে গেছিলো, তারপরে রেজাল্ট আউট হওয়ার পর তোমরা জানো যাদের অনেকেরই এরকম সমস্যা দেখা যাচ্ছিলো, যে অনুযায়ী পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী নাম্বার পাওনি, সেই কারণে অনেকে জিজ্ঞাসা করেছে অনেক রকমের কোশ্চেন, রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবো কি না, কীভাবে করতে হবে, সমস্ত প্রসিডিউর আমি বলে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখেছো যে তোমরা রিভিউ এবং স্ক্রুটিনি করে দিয়েছো। তোমাদের লাস্ট রিভিউ স্ক্রুটিনির ডেট ছিল হচ্ছে 31/8/2020, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত, মিডনাইট পর্যন্ত লাস্ট ডেট ছিল রিভিউ। তোমরা রিভিউ স্ক্রুটিনি করে দিয়েছো, তারপরে তোমাদের এর জিজ্ঞাসাবাদ ছিল কবে রেজাল্ট বেরোবে, রেজাল্ট কবে পাবলিশড হবে, কোনো নির্দিষ্ট ডেট বোর্ডের থেকে জানানো হয়নি। তারপরে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, মানে wbchse.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পর্ষদের উচ্চ মাধ্যমিকের, সেই ওয়েবসাইটে কিন্তু ও একটা বিজ্ঞপ্তি এসেছিল। কবে এসেছিল? 9 অক্টোবর একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনি করতে দিয়েছিলে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। সেই অনুযায়ী তোমাদেরও আমি জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের যারা যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, তোমরা দেখে নাও। তারপরে তোমরা অনেকেই আমাকে কমেন্টে এবং ইনস্টাগ্রামে স্ক্রিনশট পাঠিয়েছো এবং বলেছো যে আমাদের যে রেজাল্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং অনেকেই বলেছো যে আমাদের রিভাইজ দেখাচ্ছে। রিভাইজ মানে যাদের রিভাইজ দেখাচ্ছে তাদের চেঞ্জ এসছে, যা নাম্বার পেয়েছিলে সেই থেকে নাম্বার হয়তো বেড়েছে, আর যাদের আর অ্যাকচুয়ালি নো চেঞ্জেস দেখাচ্ছে তাদের আমি বলে দিয়েছি যে নো চেঞ্জেস মানে তোমাদের কোনো পরিবর্তন হয়নি, যা নাম্বার পেয়েছিলে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারই রয়েছে, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। এছাড়া এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের রেজাল্টে রিভাইজ কথাটাও দেখাচ্ছে না, নো চেঞ্জেস কথাটাও দেখা যাচ্ছে না। তারা বলছে যে আমাদের এখনও রেজাল্ট পাবলিশড হয়নি, আমাদের রেজাল্টে স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। তো পেন্ডিং কথার মানে হচ্ছে তোমাদের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশডই হয়নি, তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেওয়াই হয়নি। তো এখন কথা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের দিয়ে দিয়েছে যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, সমস্ত রেজাল্ট ওখানে কোথাও উল্লেখ করেনি যে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার পাবলিশড হয়েছে, বা তোমাদের এই জায়গার বা এই এরিয়ার রেজাল্টগুলো আগে পাবলিশড হয়েছে, এরকম কোনো কথা মেনশন করেনি যে যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছিল তাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু নোটিফিকেশান এসছে, এবং সাথে এটাও বলা হয়েছিল যাদের মানে মানে রিভিউ করার পর চেঞ্জ এসছে মানে রিভাইজ কথাটা দেখিয়েছে তাদের তো নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট দেওয়া হবে, তার জন্য যে প্রধান শিক্ষকরা রয়েছে স্কুলের তাদেরকে কালেক্ট করতে বলেছে নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট। তো এখানে কথা হচ্ছে যাদের পেন্ডিং দেখাচ্ছিলো তারা আমাকে জিজ্ঞাসা করছিলো যখন, তখন প্রথমে কিন্তু আমি বলেছিলাম এবং জেনেছি, আমি জেনে তখন প্রথমে বলেছিলাম যে তোমাদের এখনও পর্যন্ত আপলোড হয়নি, তোমাদের হয়ে যাবে। এবং তোমরাও অনেকে ধীরে ধীরে যখন আমি তোমাদের নাম্বার শেয়ার করলাম যে পর্ষদের নাম্বার দিলাম, তোমরা এই নাম্বারে ফোন করে যার যার যা প্রবলেম হয়েছে বলো, এবং পর্ষদ থেকেও বলেছিলো অনেকে ফোন, অনেকে বেশিরভাগ স্টুডেন্টের ফোন লাগেনি, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের ফোন লেগেছে, তাদের বলা হয়েছে যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, তোমরা একটু ওয়েট করো। কিন্তু রীতিমতো তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পাবলিশড হয়ে গেছে, এটা উল্লেখ করেছে, যাই হোক কোনো কারণবশত হয়তো তোমাদের পাবলিশড হয়নি। কিন্তু এখন অনেকের এই ধরনের বক্তব্য রয়েছে, আর বক্তব্যটা একদম ঠিক যে আমাদের রেজাল্ট 9 তারিখে পাবলিশড হয়ে গেছে, কিন্তু আমাদের যাদের রেজাল্ট এখন পেন্ডিং দেখাচ্ছিল তাদের আজকে 20 তারিখ, 20 অক্টোবর, মানে 9 অক্টোবর পাবলিশড হয়েছে, আজকে 20 অক্টোবর, এখনও পর্যন্ত তারা রেজাল্ট দেখতে পাচ্ছে না। এবং আমি আজকে না কালকেও কিছু রেজাল্ট দেখেছি, আমি মার্কশিট পাঠাতে বলছি, আমি নিজে চেক করছি, এবং আজকেও কিছু রেজাল্ট দেখছি, অনেকে দেখছো আমি ইনস্টাগ্রামে রিপ্লাই করছি না, আমি কী রিপ্লাই করবো, তোমাদের কাছে আমার উত্তর নেই, কারণ এর কোনো উত্তর নেই, কারণ যে পর্ষদে বসে রয়েছে তাদের কাছেই ঠিক মতন উত্তর নেই, তারা বলছে পাবলিশড হয়নি, হয়ে যাবে, ওয়েট করো, আর কোনো উত্তর নেই, কেন হচ্ছে না, কী প্রবলেম রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কেন বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টের রেজাল্ট বেরিয়ে গেছে।
তো এখন স্টুডেন্টরা অনেকেরই চিন্তার মধ্যে আছে, কারণ অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা পাস করে গেছে তো ঠিক আছে কলেজে ভর্তি হয়ে গেছে, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা একটা সাবজেক্টে কোনো কারণে ফেল করেছে কিন্তু সেই সাবজেক্টে এক কি দু নম্বর যদি তারা পেয়ে যায় রিভিউ ধরুন তাহলে তারা পাস করে যাবে, এবং যদি তারা পাস করে যায় তাহলে তারা কলেজে ভর্তি হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে রিভিউ রেজাল্ট বেরোয়নি তাদের, এবং এই যে কলেজে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু লাস্ট ডেট কিন্তু এই মাসের 31 তারিখ, মানে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তারা স্টুডেন্টরা তারা বলছে যে আমরা যদি পাসও করে যাই, আমাদের রিভিউ রেজাল্টে যদি পাসও আসে তাও আমরা আমাদের এই বছরটা নষ্ট, কারণ আমরা এই বছর আর ভর্তি হতে পারবো না, কারণ আমাদের অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আমাদের নাম উঠবে, এইগুলো তো আর সময় নেই, কারণ 31 তারিখ হয়ে গেছে, আর এর মধ্যে যদি না বের আছে 31 তারিখ লাস্ট ডেট রয়েছে আছে 20 তারিখ, তাহলে আর কতটুকু সময় আছে। তো এখন আমি এই বিষয়ে অনেক ফোন করেছি কলেজ, তাদের বক্তব্য পর্ষদের যে বক্তব্য রয়েছে তোমাদেরকেও যা বলছে সেই একই বক্তব্য রয়েছে তাদের। তো এখানে তোমরা সঠিক কোনো ইনফরমেশান পাচ্ছ না, যেরকমভাবে PPS একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে অনেকের এরকম ভুলভ্রান্তি হয়েছে রেজাল্টে, এবং কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যে যখন তোমাদের রেজাল্ট বেরিয়েছিল একটা স্টুডেন্টের তো সে প্রেজেন্ট ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে দিয়েছে কিন্তু তার উচ্চ রেজাল্টে এসছে যে অ্যাবসেন্ট, সেই কারণে তাকে ফেল করে দেওয়া হয়েছিল। সে অনেকবার এরকম কল করেছে, অনেক কিছু করেছে কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তীকালে আমি যখন তার সঙ্গে আমার কথা হয়, কনসাল্ট হয়, তোমরা দেখেছো ভিডিওটা, তখন আমি তাকে বলি সোশ্যাল মিডিয়ার হেল্প নাও, সোশ্যাল মিডিয়াই একমাত্র অস্ত্র, শেষ অস্ত্র। তো সোশ্যাল মিডিয়ায় সে যখন যেদিনকে এই তার বিষয়টা তুলে ধরে বোর্ডের ব্যাপারে, এবং তার কাছে প্রমাণ ছিল, তোমাদের কাছে তো কোনো প্রুফ নেই, ওর কাছে প্রমাণ ছিল যে স্কুলে পরীক্ষা দিয়েছিল, সিগনেচার যে করতে হয় সেই সিগনেচারটা ছিল, তোমাদের সঙ্গে আগে আলোচনা করেছি। তারপরে যেখানে 2 সপ্তাহ কেটে গেছিলো তার কোনো ইনফরমেশান সে পাচ্ছিল না বোর্ড থেকে, ফোন করে করে কিছু হচ্ছিলো না, সেক্ষেত্রে একটা ভিডিওই তাকে সমস্ত কিছু ঠিক করে দিয়েছে। কী করেছিল, একটা ফেসবুকে জাস্ট নিজে একটা তার প্রবলেমটা শেয়ার করেছিল, শেয়ার করার মাধ্যমে কী হয়েছে তার যে সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে অনবরত সেই স্কুলে যোগাযোগ করেছে, বোর্ডে কল করেছে কিন্তু কোনো লাভ হয়নি, তার রেজাল্টে কোনো কিছু পরিবর্তন হয়নি, বলা হয়েছে যে হবে হবে হবে, কিন্তু একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করেছে তার প্রবলেম নিয়ে, যে আমার এরকম আমি পরীক্ষা দিয়েছি, আমার মার্কশিট আসেনি, এরকম ধরনের আমার কলেজে ভর্তি হবে, অনেক কিছু নিয়ে সে বলেছে 2 সপ্তাহ পর, যেদিনকে ভিডিও আপলোড দিয়েছে ফেসবুকে সেই দিনকেই ফেসবুকে অনেক শেয়ার হয়েছে, এবং তারপরে কী হয়েছে তার বাড়িতে পুলিশ এসেছে রীতিমতো, এবং তাকে 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, সে এখন কলেজে ভর্তি হয়ে গেছে, তার প্রবলেম সলভ হয়ে গেছে। তো এখন বলছে যখন তোমাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে, দেখছো কোনো দিকে কোনো অস্ত্র পাচ্ছ না, সমস্ত দিক কমপ্লিট করার পর তোমাদের কোনো রাস্তা নেই, তখন একটাই অস্ত্র সোশ্যাল মিডিয়া। তোমার সঙ্গে যেটা ঘটছে বাস্তবটা, কোনো মিথ্যে না, বাস্তবটা তুমি তুলে ধরো। তো এখানে তোমার এই যে প্রবলেম হচ্ছে সেটা তোমরা নিজেরাও তোমাদের ফেসবুকে আপলোড দিতে পারো, এবং অনেকে বলছো যে না আমরা, অনেকে বলছো যে আমি বলেছি অনেককে, অনেকে বলছো যে না আমরা সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে করবো না, স্যার আপনি করে দিন। সেই কারণেই কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করা, আমি তোমাদের জন্য একটা পার্টিকুলার ভিডিও করে দিচ্ছি যেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করব, তোমরা অধিকাংশ স্টুডেন্ট সেই ভিডিওটাকে শেয়ার করো, এবং এতটাই শেয়ার করো যাতে তোমাদের যাদের এই প্রবলেম রয়েছে এ তাদের প্রবলেমটা সলভ হয়ে যায়, এবং বোর্ডের দৃষ্টি পড়ে এর ওপর যে এরকম স্টুডেন্টরা রয়েছে এরকম প্রবলেমের মধ্যে ফেঁসে রয়েছে। আর অনেকে এরকম রয়েছে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, যারা কলেজে ভর্তি হয়ে গেছে, তারাও কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করো, ও তোমাদের এই ফেসবুকে পেজে আমি এই ভিডিওটা ক্রিয়েট করে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিওটা যাও গিয়ে ভিডিওটাকে শেয়ার করো, কারণ এই জিনিসটা যদি তোমার সাথে হতো, ভাবতে পেরেছো, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, যদি তোমাদের সাথে হতো, তোমাদের রেজাল্ট বোর্ড বলছে পাবলিশড হয়ে গেছে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কেমন হতো, তুমি যদি কলেজে ভর্তি না হতে পারো, নিজের মধ্যে থেকে রিয়েলাইজ করে দেখো। সেই কারণে আমি জানি তোমরাও শেয়ার করবে, প্রত্যেকে শেয়ার করো, এবং তোমার শেয়ার করার সময় তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার যে বক্তব্য সেটাও কিন্তু তুলে ধরো তার মধ্যে। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে কোশ্চেন করছিলে যে আমাদের রেজাল্ট পেন্ডিং দেখাচ্ছে, কী করবো, আমাদের হাতে কোনো অপশান নেই, প্রত্যেক দিন রেজাল্ট দেখছি, রেজাল্ট দেখতে পাচ্ছি না, এবং অনেকে কমেন্ট সেকশানে লিখছিল আমাদের রেজাল্ট এখনও পেন্ডিং দেখাচ্ছে, তো আমি রিপ্লাই দিইনি কারণ আমার কাছে কোনো অ্যান্সারই ছিল না। আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তোমরা যা অ্যান্সার পাচ্ছ সেই অ্যান্সার আমিও পাচ্ছি যে তোমাদের পাবলিশড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু কবে হবে কোনো নির্দিষ্ট ডেট নেই। তো সেই কারণে এখন আর কোনো অপশান নেই, অপশান একটাই যেটা বলে দিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, যাও ভিডিওটাকে শেয়ার করো যাতে তাদের পুরো বাস্তব বা তোমাদের সঙ্গে যেটা ঘটছে সেটা সবাই জানতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।